সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন পেনশন ব্যবস্থা প্রত্যয়ের আওতায় আনা হয়েছে। তবে নতুন এই পেনশন ব্যবস্থায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে বলে মনে করছেন শিক্ষকেরা। তাই নতুন ব্যবস্থাটি প্রত্যাহারের দাবি জানিয়ে সোমবার থেকে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নতুন অর্থ বছরের শুরুর দিন গেল 1 জুলাই সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় শুরু হয়েছে। স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠানগুলোর চাকরিতে 1 জুলাই থেকে যারা যোগ দেবেন তাদের জন্য এই কর্মসূচি প্রযোজ্য হবে। তবে সিদ্ধান্তটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এর বিরোধিতা করে আসছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি 5 সদস্যের একটি কমিটি গঠন করে বর্তমান পেনশন ব্যবস্থা ও নতুন পেনশন ব্যবস্থার তুলনামূলক একটি চিত্র তৈরি করেছে। এর একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়েও জমা দেন তারা। কমিটির পর্যালোচনা প্রতিবেদন অনুযায়ী বর্তমান ব্যবস্থায় একজন অধ্যাপক মাসে 45,790 টাকা পেনশন পান। তাদের বেতন থেকে কাটা হয় না কোনো টাকা। তবে নতুন ব্যবস্থায় 30 বছর বয়সে যোগ দিয়ে 65 বছর বয়সে অবসর নিলে মাসে মাসে বেতন থেকে কাটা হবে টাকা। তবে বাড়বে পেনশনের পরিমাণ, যা 1,24,660 টাকা। কিন্তু আনুতোষিক বা গ্র্যাচুইটি বাবদ এককালীন 80,73,000 টাকা নতুন এই ব্যবস্থায় পাওয়া যাবে না। এই টাকা পেনশন তহবিল বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে যে মুনাফা পাওয়া যায় তা যোগ করলে বর্তমান ব্যবস্থায় পেনশন দাঁড়ায় মাসে 1,13,000 টাকা। কমিটি বলছে বর্তমান ব্যবস্থায় পেনশনারের মৃত্যুর পর তার নমিনি বা মনোনীত ব্যক্তি আজীবন পেনশন সুবিধা পেলেও নতুন ব্যবস্থায় পেনশনারের মৃত্যু হলে তার 75 বছর বয়স যেদিন হতো সেদিন পর্যন্ত পেনশন পাবেন মনোনীত ব্যক্তি, আজীবন নয়। তাছাড়া বর্তমান ব্যবস্থায় বছর বছর পেনশন বাড়ে 5% হারে। তবে নতুন ব্যবস্থায় পারবে না পেনশনের পরিমাণ। অর্জিত ছুটির বিপরীতে অবসরকালে এখনকার মতো টাকাও পাওয়া যাবে না। অবসর প্রস্তুতিমূলক ছুটি এলপিআর বিষয়ে নতুন ব্যবস্থায় কিছু বলা হয়নি। বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষকেরা 65, কর্মকর্তারা 62 ও কর্মচারীরা 60 বছর বয়স হলে অবসরে যান। নতুন ব্যবস্থায় 60 বছর বয়সের পর পেনশন পাওয়ার কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এখন পেনশনের সঙ্গে বছরে 2টি উৎসব ভাতা ও 1টি বৈশাখী ভাতা এবং মাসে মাসে চিকিৎসা ভাতা পান। নতুন ব্যবস্থায় বিষয়টি নিয়ে কিছুই বলা হয়নি। অবশ্য নতুন কর্মসূচি চালু করতে অনড় জাতীয় পেনশন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোনো সংস্থার পক্ষ থেকে প্রত্যয় চালুর কোনো বিরোধিতা আসেনি বলেও পেনশন কর্তৃপক্ষের দাবি। কোনো অসঙ্গতি ধরা পড়লে ভবিষ্যতে সংশোধন করা যাবে বলেও জানানো হয়। দেশে এখন কার্যক্রমে থাকা সরকারি বিশ্ববিদ্যালয় 55টি, সেখানে শিক্ষক রয়েছেন 16,000-এর কিছু বেশি। কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা 34,000-এর মতো। আহমেদ কৌশিক, দেশ বর্তমান।